হ্যালো গাইজ, আজকে আমরা যাব মুর্শিদাবাদের নতুন বাসের কেল্লা। সেই বাসের কেল্লা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন টোটোতে আছি, তো টোটো থেকে নেমে পড়লাম। এখন আমরা সেই বাসের কেল্লার ভিতরে ঢুকবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা রাস্তার ধারে আছি, আর রাস্তার ধার থেকে এই যে দেখা যাচ্ছে, আর আপনারাও দেখতে পাচ্ছেন এই যে সব কিছুই বাঁশ দিয়ে তৈরি, গেটটাও বাঁশ দিয়েই তৈরি। আর আমরা ভিতরে ঢুকে পড়লাম, ভিতরে কি কি আছে জানি না, তো আমরা দেখবো। আর ভিডিওটি আপনারাও শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এই যে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি, এটা হলো ওয়েটিং রুম, সবগুলোই বাঁশ দিয়ে তৈরি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে এটা স্টার্ট করা হয়েছে, ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো বড় হলে আরো খুব সুন্দর লাগবে। তো এটা যেহেতু নতুন, আপনারা সহজেই আসতে পারবেন। এটা লালবাগে মতিঝিল যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তার ধারেই এই বাসের কেল্লাটি আছে। তো এটা হলো একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই বাঁশ দিয়ে তৈরি, কত সুন্দর লাগছে। আর এই যে আপনারা সামনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত খাবারগুলো রান্না করা হয়। তো চলুন আমরা কাছে গিয়ে দেখি। আর এই যে এই সাইডে এটা হলো বাথরুম, এখানে মহিলা পুরুষ সবারই সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলেও এখানে বাথরুম ইউজ করতে পারেন। আর এই যে এটা হলো রান্নাঘর, তো এখানে রান্নাবান্না করা হয়, রেস্টুরেন্টের সমস্ত খাবারগুলো। আর আপনি চাইলেও কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছুই নিতে পারেন, অনেক খাবারের ওখানে মেনু রাখা আছে, আপনি চাইলে ইচ্ছা মতো খাবার অর্ডার করতে পারেন। তো চলুন আমরা পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখে নিই। তো গাইস চলুন বেশি লেট না করেই চলে আসি আমরা ভিতরে খাওয়া দাওয়ার জন্য। চলে এলাম আমরা রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরটাও পুরোটাই বাঁশ দিয়েই তৈরি। তো আমরা এখন সিটে বসে আছি খাওয়া দাওয়ার জন্য, সিটগুলোও খুব সুন্দর, সোফা। তো এসে এসে অর্ডার দিয়ে দিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর 7 প্লেট চিকেন বিরিয়ানি। তো প্রথমে চলে এলো আমাদের কোল্ড ড্রিঙ্কস, তারপরে চলে এলো বিরিয়ানি। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বসে আছি। তো সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের বিল নিয়ে। তো আমাদের 7 জনের বিল হয়েছে 1400 টাকা। তো আমরা যেহেতু চিকেন বিরিয়ানি খেলাম তাই প্রতিটা প্লেটে 200 টাকা করে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম সবাই মিলে। ছবি তোলা তুলি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো এই রেস্টুরেন্ট থেকে। তো গাইজ আপনারা কমেন্ট করে জানান আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো গাইজ ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।